हेलो स्टूडेंट्स, আমরা ক্লাস 9 এবং 11 এর যে কমন টপিক ক্যালোরিমেট্রি বলতে পারো বা তাপ, এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখেছি। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখে নাও। তারপরে এই পার্ট 3 ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমরা তাপগ্রাহিতা এবং জলসম এই দুটো সম্পর্কে ডিটেইল আলোচনা করব। তাহলে প্রথমে বলে নেই, তোমরা তো আপেক্ষিক তাপের সংজ্ঞা পড়েছো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেই সংজ্ঞাতে একটু মনে করো তো আমরা কি বলেছিলাম, একক ভরের বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ। কিন্তু তাপগ্রাহিতার সংজ্ঞাটা হুবহু একই রকম, শুধু একক ভরটা উল্লেখ করবে না, তাহলে যে কোনো ভর হতে পারে। আর তাপগ্রাহিতার সংজ্ঞাতে কি বলবো, কোন বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই বস্তুর উপাদানে তাপগ্রাহিতা বলে। শুধু এই একক ভর শব্দটা তোমরা উল্লেখ করবে না। একক ভরের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ কত ছিল মনে করে দেখো, এস ছিল। আর আজ এখন কি বলছি, তাপগ্রাহিতার সংজ্ঞাতে একক ভরটা উল্লেখ করবো না, কত করবো, তাহলে যে কোনো ভর মানে কি, এম গ্রাম। তাহলে এম গ্রাম ভরের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কত তাপ লাগবে, এম এস। এই তাপের পরিমাণটাকে আমরা কি বলে ডাকবো, এই তাপের পরিমাণটাকে আমরা বলবো তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। এটাকে অনেকে কিউ দিয়েও চিহ্নিত করতে পারো, জাস্ট কিউ ইজ ইকুয়াল টু এম এস বলতে পারো। তার মানে কি দাঁড়ালো, যে কোনো বস্তুর তাপগ্রাহিতা কিউ সমান কি, বস্তুর ভর ইনটু তার উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে ভর আর এস এই দুটো গুণফলটাই হচ্ছে ওই বস্তুর তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। এবার যদি তোমাকে বলা হয় যে তাপগ্রাহিতা, তাহলে ইউনিট কি লিখবো? দেখো এর চিন্তা করে, আর একটু গোড়া থেকে আসছি, এইচ ইজিক্যাল টু তুমি কি পেয়েছিলে, এমএসটি পেয়েছিলে। এখন তোমাকে তাপগ্রাহিতা বলতে কোনটুকু কথা বলা হয়েছে, এম এস। তাহলে এম এস ইজ ইকুয়াল টু কত লিখবে তুমি, এইচ ডিভাইডেড বাই টি। তার মানে এইচ কে টি দিয়ে ডিভাইড করলে তো তোমার এম এস আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর কিউ। তাহলে থার্মাল ক্যাপাসিটি মানে হচ্ছে এইচ বাই টি। তাহলে সংজ্ঞা তৈরি করা আমার স্ট্র্যাটেজি মনে আছে, যে এই টি যদি 1 হয় তাহলে কোনো বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলে ডাকলাম, তার তাপগ্রাহিতা বা উপাদানের তাপগ্রাহিতা বলেছি। তাহলে ইউনিট কি লিখবো, সিজিএস এ কি লিখবো, এটা ক্যালোরি। নিচে কি থাকবে, ডিগ্রি সেন্টিগ্রেড। তার সিজিএস এককটা কি পেলাম, ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আবার দেখো, এইচ মানে ক্যালোরি, টি মানে ডিগ্রি সেন্টিগ্রেড, সিজিএস এ তার ইনভার্স, কেন না, যেহেতু নিচে আছে তাই ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর যদি তুমি এসআই তে বলতে, এসআই তে এইচ এর একক কি হতো, জুল। আর তাপমাত্রা একক আইদার কেলভিন লিখতে পারো বা ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো, যা খুশি আমি কেলভিন লিখলাম, তুমি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সও লিখতে পারো। তাহলে জুল পার কেলভিন না লিখে আমরা লিখবো জুল কেলভিন ইনভার্স। তাহলে এখান থেকে তোমরা তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের একটা সম্পর্ক পেয়ে গেলে, সেটা লিখে নাও যে কিউ ইজ ইকুয়াল টু এম এস পেয়েছিলাম। তাহলে এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই এম। এস কে আমরা কি নামে ডাকি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ। কিউ কে আমরা কি নাম দিয়েছি, তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। আর এম মানে তো বস্তুর ভর, তার মানে আমরা বলতে পারি যে বস্তুর ভরটা যদি একক হয় তাহলে তার তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপের মানটা কি হবে, একই হয়ে যাবে। তাই আমরা বলতে পারি যে কোনো পদার্থের একক ভরের তাপগ্রাহিতা, কোনো পদার্থের একক ভরের তাপগ্রাহিতাই হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের সমান। এটা কিন্তু আপেক্ষিক তাপের আরেকটা সংজ্ঞা পেলাম। অনেক সময় পরীক্ষাতে এই দুটো সম্পর্ক বের করতে বলে বা অবজেক্টিভ বা এমসিকিউ আসতে পারে, এটা ভালো করে খেয়াল রেখো। এবার আমরা আরেকটা ডেফিনেশন জানবো, জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়। প্রথমে বলি, জলসমটা কার না কোনো একটা পদার্থের জলসম, সেটা হতে পারে তামার জলসম হতে পারে, লোহার জলসম হতে পারে। তাহলে এই জিনিসটা কিভাবে ডিফাইন করব, ডেফিনেশনটা ভালো করে বোঝো আগে, তারপর ডেফিনেশন তৈরি করবো আমরা। এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এটা আয়দার লোহা বা তামা বা কোনো একটা উপাদানের তৈরি। এই বস্তুটার তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বাড়িয়েছো, মানে একক পরিমাণ বাড়িয়েছো তাপমাত্রাটা। তার জন্য যে পরিমাণ হিট রিকোয়ার্ড, যে পরিমাণ তাপ তুমি একে সাপ্লাই করেছো, ওই এক অ্যামাউন্ট অফ হিট তুমি কিছু পরিমাণ জলকে সাপ্লাই করলে এবং দেখলে জলের তাপমাত্রা এক্স্যাক্টলি 1 ডিগ্রি বেড়েছে। তাহলে যে পরিমাণ জলের তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বাড়াতে সক্ষম হলে সেই পরিমাণ জলকে এই বস্তুটার জলসম বলবো। তাহলে ডেফিনেশনটা খাতায় ভালো করে লিখে নাও, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের বা জলের যে ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে সক্ষম সেই পরিমাণ জলকে ওই পদার্থের জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হবে।
এবার আমরা জলসমর একটা ফর্মুলা ডিরাইভ করব যে জলসমর W = কত হবে। তা দেখতে পাচ্ছো যে আমি একটা বস্তু নিয়েছি যার জলসমর আমি বের করতে চলেছি, সেটা হচ্ছে এই বস্তুটা, যে বস্তুর ভর হয়েছে m আর ওই বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে s। তুমি তার তাপমাত্রা কত বাড়াতে চাইছো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইছো, তাহলে এই বস্তুকে তুমি কত তাপ দেবে। আমাদের ফর্মুলা জানা আছে h = m / s / t। তাহলে যদি m এর ভ্যালু হয় m, আমি তো m ভরের বস্তু নিয়েছি এবং s যদি আপেক্ষিক তাপ হয় এবং t যদি হয় 1 ডিগ্রি, তাহলে h এর ভ্যালু কত এলো, সিম্পলি ms। তার মানে এটাকে আমরা কি নামে ডেকেছিলাম মনে পড়ছে তোমাদের, তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। এই পরিমাণ মানে q = ms পরিমাণ হিট তুমি তার মানে বস্তুটাকে সাপ্লাই করেছো যাতে এর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে। তাহলে এইটা এই তাপটা কাকে দিয়েছি, একে দিয়েছি। আচ্ছা তোমরা তো 1 ক্যালোরি ডেফিনেশন পড়েছো। আচ্ছা 1 ক্যালোরি তাপ 1 ডিগ্রি সেন্ট্রি 1 গ্রাম জলের তাপমাত্রা কত বাড়ায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে সাজিয়ে লিখি যে 1 ক্যালোরি তাপ সাজিয়ে লিখছি, ভালো করে তাকিয়ে দেখো, 1 ক্যালোরি তাপ যদি তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড সাথে বাড়াতে চাও তাহলে কত গ্রাম জলের তাপমাত্রা বাড়াতে পারবে, 1 গ্রাম। তাহলে 1 ক্যালোরি তাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াচ্ছে 1 গ্রাম জলের। তাহলে আমি তো এখানে সাপ্লাই করেছি ms ক্যালোরি তাপ সাপ্লাই করেছি, তাহলে ms ক্যালোরি তাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবে কত গ্রাম জলের, ms গ্রাম জলের। তার মানে তুমি বলতেই পারছো যে এই ms যে পরিমাণ জলের বা যে ভরের জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তুমি বাড়াতে পেরেছো সেটা তুমি কি ধরেছিলে, w। তাহলে আমরা কি লিখতে পারি, w = m / s। কি অদ্ভুত মিল দেখো, তুমি যে তাপগ্রাহিতার ফর্মুলা পেয়েছিলে সেটাও ছিল m ইনটু s, আবার জল সমবেগ বের করছো তারও ফর্মুলা এলো m ইনটু s। কিন্তু একটা পার্থক্য আছে, এখানে ms এর একক কি ছিল, ক্যালোরি ছিল, এই যে ক্যালোরি লিখেছি, কিন্তু এখানে w = ms কি হবে, cds হবে, গ্রাম। কিন্তু একটা সমস্যা আছে, যদি তুমি এটাকে SI পদ্ধতিতে করো, তুমি cgs এ করলে দেখলে কি জলসমর মান যা হয় তাপগ্রাহিতার মানটা একই হয়। যদি এসআই তে করি তখন এটা কি এম কেজি নিতে হবে, বস্তুর ভর এম কেজি আর এস হচ্ছে তোমার এসআই তে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছো, সবই একই হবে। শুধু এখানে ওই কিউ = তোমার কিউটা কিন্তু এম এস ক্যালোরি ছিল আগে, এটা হয়ে যাবে এম এস জুল, এটুকু ডিফারেন্স তৈরি হবে যেহেতু তুমি এসআই তে করছো। আর ওইদিকে কি বলবে, হ্যাঁ আরেকটা কথা, এস জলের আপেক্ষিক তাপের মান সেটাও জেনে রাখা উচিত, এটা এই এসটা কার, এটা তো তোমার এই বস্তুটার। আর জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হয় মনে আছে, 4200 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স, এটা আমি বলেছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তাহলে এটাকে যদি একটু ভেঙে বলা যায় তাহলে কি বলতে পারি, 4200 মানে 4200 জুল হিট 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে পারে 1 কেজি জলের, আমি লিখলাম সেটা, এটা এসআই তে করছি। কিন্তু তাহলে 4200 জুল তাপ কত তাপমাত্রা বাড়াবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবে, কত গ্রাম বা কত ভরের জলের, 1 কেজি ভরের জলের তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে। তাহলে যদি আমি 1 জুল করি তাহলে 1 জুল এটা তাহলে কত হবে, 1/4200 কেজি আসবে, তাহলে এম এস জুল 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াচ্ছে, কত গ্রাম বা কত কেজি হবে, এখানে কেজি লিখবো অবশ্যই কারণ এটা এসআই তে করছি, এত কেজি জলের তাপমাত্রা বাড়াচ্ছে। তার মানে এইখানে কিন্তু আগের মতো হলো না, আগের কেসে কি পেয়েছিলাম, এটা এমএস ক্যালোরি ছিল আর ওখানে ছিল এমএস গ্রাম। তার মানে W = MS ছিল, Q = MS ছিল, কিন্তু এইখানে SI তে কিন্তু একটু ডিফার করে গেল, এখানে W = কিন্তু আর MS লেখা যাবে না, এখানে লিখতে হবে MS divided by 4200 কেজি। তাহলে এইটা একটু মাথা দেখো যে এসআই তে করলে কিন্তু ডাইরেক্ট এম ইনটু এস করলে আমাদের হবে না, সেক্ষেত্রে একটা 4200 দিয়ে ডিভাইড করার ব্যাপার থেকে যাবে। ওকে আমরা এবার আলোচনা করে নেব তাপগ্রাহিতা জলসমত ডিটেল পড়লাম, এদের তাহলে ডিফারেন্সটা কি। দেখো তাপগ্রাহিতার প্রথমেই বলে নেওয়া উচিত যে তাপগ্রাহিতা বলতে আমরা কি বুঝলাম, না তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝানো হয়। তার ফার্স্ট পয়েন্ট লিখে নাও, তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝানো হয়। আর এটা ফার্স্ট পয়েন্ট কি লিখবে, জলসম বলতে কিছু পরিমাণ জলকে মানে কিছু ভরের জলকে মিন করা হচ্ছে বোঝাচ্ছে। সেকেন্ড পয়েন্ট কি, আমরা তো ডিরাইভ করতে গিয়ে এটাও দেখলাম
সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার মান আর জলসমের মান কি হয়? সেম হয়ে যায়। মানে যে সংখ্যাগত মানটা একই, দুটোই কি পেয়েছিলাম সিজিএস এ, দুটোর মান ছিল এম এস, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এস পেয়েছি আবার কিউ ইজ ইকুয়াল টু এম এস পেয়েছি, এটা সিজিএস পদ্ধতিতে হয়েছে। কিন্তু এসআই পদ্ধতিতে কি হলো? এসআই তে দেখলাম যে তাপগ্রাহিতার মান এম এস হলেও জলসমের মান কিন্তু হয়ে গেল এম এস ডিভাইডেড বাই কি আছে 4200। তাহলে কি বলবে যে সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা জলসম উভয়েরই সংখ্যাগত মান একই, ঠিক আছে? কিন্তু এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতা জলসমের সংখ্যাগত মানটা একই হলো না, এটা কি করে পাবো? না, এক্ষেত্রে জলসমের মানটা কি করবো, তাপগ্রাহিতাকে 4200 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। আর লাস্ট কি বলতে পারি যে তাপগ্রাহিতা জলসম এদের একক ভিন্ন, তার মানে একজনের একক কি পাচ্ছি, তুমি তাপগ্রাহিতার একক কি কি পেয়েছো একটু মনে করে দেখো, ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অথবা পেয়েছো জুল কেলভিন ইনভার্স। আর ওইদিকের একক কি পেয়েছো, জলসমের একক তুমি কি কি পেয়েছো, সিজিএসএ পেয়েছো গ্রাম, আর এসআই তে পেয়েছো কেজি। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে ক্যালোরিমেট্রি মূল নীতি মানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিটার যন্ত্রটা কিরকম দেখতে হয় তার ডিটেলস জানবো, ক্যালোরিমিটির মূল নীতিটা জানবো এবং তার শর্ত কি কি হয়, এবং সেই রিগার্ডিং কিছু অঙ্ক করব খুব সহজ কৌশল অবলম্বন করে। ওকে।